সমস্ত গুনাহের সাথে আমি জড়িত, আমি সব গুনাহ করেছি। একদিন ছাদের উপরে চেয়ারের মধ্যে বৈসা আমি মদ পান করি, হঠাৎ করে তাকায়া তাকায় দেখি পাশের বাড়িতে একটা সুন্দরী মহিলা, একটা সুন্দরী মেয়ে। আমার নজর কাইরা যায়, এই জায়গায় ছবি আইকা যায়। আমি বাবারে গিয়া বললাম, বাবা ওই সুন্দরী নারীর আমার লাগব, যদি বিয়ে করতে হয় আমি ওই সুন্দরী মহিলারে বিয়ে করব। বাবা গেলেন বাড়িতে বিবাহের প্রস্তাব নিয়া। মেয়েটা শুধু দিনদার ছিল না, মেয়েটার ফ্যামিলিও দিনদার ছিল। বাবায় ডাক দিয়া কয়, এই বকদিনের কাছে আমি মেয়ে বিয়ে দিব না, দিনদার মানুষ দেখে আমি মেয়ে বিয়ে দিব, তোমার সন্তানের কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব না। তোমার সন্তান মদপান করে, তোমার সন্তান খারাপ মানুষ, গোটা এলাকার মানুষ জানে, তোমার সন্তানের কাছে আমি আমার মেয়ের বিয়ে দিব না। অন্য জায়গায় বিয়ে হয়েছে, তিনটা বাচ্চাও হয়েছে, ঘটনা করবে, দুর্ভিক্ষ লাগছে, দুর্ভিক্ষ, ওরা এখনো ধনী মানুষ হয়ে গেছে। বাবায় ডাক দিয়ে কয়, ত্রাণ বিলাইতে যাও অমুক জায়গায়। বাবার আদেশ পাইয়া ত্রাণ নিয়া অমুক জায়গায় গেছেন। লাইন ধইরা মানুষ ত্রাণ নিতেছে, হঠাৎ কইরা ওই যুবকটা তাকায় তাকায় দেখে, বোরকা পরিহিত মানুষ, বোরকা পরিহিত, চক্ষুগুলি দেখা যায় কেমন জানি চিনা চিনা লাগে। ত্রাণ নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়ায় গেছে, এমন সময় ইশারা দিছে, আসো এদিকে, তোমারে চিনা চিনা লাগে, তোমার কণ্ঠটা পরিচিত পরিচিত লাগে। ডাক দেখো, আমারে তো চিনবা, আমারে চিনবা। বলে কেমনে, এই তোমার বাবার বাড়ির পাশে আমার বাবার বাড়ি, তুমি আমারে পছন্দ করছো, বিবাহের প্রস্তাব দিছ, আমি বিবাহেতে রাজি হই নাই, তোমার বাবা বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, আমার বাবা বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ডাক দেখে তুমি সেই মহিলা বলে, আমার তিনটা সন্তান দুর্ভিক্ষের ভিতরে, আমি বাবার বাড়িতে যাই নাই, আমার তিনটা সন্তান নিয়া এখনো আমি আমার স্বামীর বাড়িতে আছি। এবার ডাক দিয়া কয়, বিরাট বড় সুযোগ, বিরাট বড় সুযোগ, আমি সবাইরে ত্রাণ দিব, সবাইরে সহযোগিতা করব, তোমারে আমি সহযোগিতা করব না, আমার পিছনের জ্বালা আবার উল্টা গেছে। এবার কুপ্রস্তাব দেয়, যদি আমার সাথে কুকর্মে লিপ্ত হও তাহলে আমি তোমাকে ত্রাণ দিব, তাহলে আমি তোমাকে টাকা পয়সা বাড়াইয়া দিব। এবার চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয়, জালেম, এই জালেম, আমার আল্লাহ হইল রাজ্জাক, আমার আল্লাহ হইল রিজিকের মালিক, একটু জবান খুলে কর না, রিজিকের মালিক কে? নতুন জালেমের কাছে আমার ইজ্জত বিক্রি কইরা রিজিক গ্রহণ করতে হবে? না না, আমার মালিক দেখে, আমার মালিক সব শুনে, একটু জবান খুইলা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু জবান খুইলা জোরে কর না, রিজিকের মালিককে। এই বেটা, তোর কাছ থেকে রিজিক গ্রহণ করতে হবে, আমার চরিত্র হনন করে রওনা দিছে তাকায় তাকায় দেখে, বড় ছেলেটা কথা বলতে পারে, বড় ছেলেটা ডাক দেখে, মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না, মা গো ওই সওদাগরের সঙ্গে তোমার কি হয়েছে গো মা? আমি জানি না, ওই সওদাগরের সঙ্গে ঝামেলাটা মিটায় নাও, ত্রাণ লইয়া খাবার দাও, পেটের ক্ষুধার সহ্য হয় না। ও মা, যদি খাবার দিতে না পারো, মা হইয়া সন্তানের গলা টিপা হত্যা কইরা ফেলাও। এ কথাগুলি শুনছে জালেম, মনে মনে চিন্তা করে, সন্তানকে বাঁচাইবার জন্য হইলেও তো আসবো, আয় হায়, একটু জোরে কন্ত, এই দৃশ্যগুলি আমার আল্লাহ দেখতেছে কিনা? ঠিক তাই, তিনটার সন্তান নিয়ে কোলের মধ্যে নিয়ে আবার আসছে। এবার মুস্কি হাসি হাসে, মুস্কি হাসিটা দেইখা মেয়েটা ডাক দিয়া কয়, জালে মনে করিস না আমি তোর কুপ্রস্তাবে রাজি হইছি,
ভিতর এই মুস্কি হাসির জবাব দেওয়ার জন্য আমি আমার তিনটা সন্তানদের লইয়া তোর সামনে হাজির হয়ে গেছি। বলে কি ডাক দিয়া কয়, আমার মালিক আমার মালিক, তোর মতন জালেমের কাছে ইজ্জত বিক্রি কইরা আমার রিজিক সন্তানের জন্য আমারে পাঠায় নাই। এ সন্তানরা চল চল, আমরা বাড়িতে যাওয়ার আগে আমার রাজ্জাক আমার মালিক আমার আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার নিঃসন্দেহে পৌঁছায় দিছে। একটু জবান খুলে জোরে কর না সুবহানাল্লাহ। টনক নইরা গেছে, মনে মনে চিন্তা করে এমন সতী নারী রে, নিঃসন্দেহে আল্লাহ খাওয়াইব, নিঃসন্দেহে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। বন্ধুগণ আমার হেদায়েত নসিবে হয়ে গেছে, বন্ধুরে ডাক দেখো বন্ধু। আমি মনে মনে চিন্তা করলাম এই মেয়ে যদি বাড়িতে যাইয়া রিজিকের সন্ধান পাইয়া যায়, আমার ঘরের ভিতরে আগুন লাইগা যাবে, আমার জীবনে কালি লাইগা যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম না, এই মহিলা বাড়িতে পৌঁছার আগে আটার বস্তা ঘমের বস্তা টাকা পয়সা যা কিছু আছে সবগুলি আর এই মহিলা বাড়িতে পৌঁছার আগে আমার পৌঁছায় দিতে হবে। বন্ধুগণ আমার মহিলাটা বাড়িতে পৌঁছার আগে যেই কোনোভাবে হোক খাবারগুলি বাড়িতে পৌঁছায় দিছে। বাড়ির সামনে যাইয়া দেখে আটার বস্তা গমের বস্তা খাবারের অভাব নাই, ডাইকা কয় সন্তানরা তাকে দেখ এক জালেম আমারে কুপ্রস্তাব দিছে, ওর থেকে ফিরে আসি আমার আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা কইরা দিছে। তবে হাত তুলা দোয়া করি আল্লাহ, যে জালেমের চেহারা আমি দেখলাম এখন যে সিদ্দিক আমার ঘরের ভিতর খাবার পৌঁছাই দিছে, এর চেহারা তো দেখি নাই, কোন বান্দা জানে খাবার পৌঁছাই দিছে, ওরে তো আমি দেখি নাই, ওরে তো আমি চিনি না আল্লাহ, ওরে যদি দেখতে পারতাম, আর যদি নাই বা দেখি আল্লাহ তোমার বান্দারে জাহান্নামের আগুনে নিও না, এমনকি দুনিয়ার আগুন যদিও শরীরের মধ্যে লাগে ইব্রাহিম পয়গম্বরের মতন, আগুন লাগাইও জ্বালাইও না। ওই সতী নারীর দোয়ার কারণে মহান আল্লাহ আমি দুনিয়ার ভিতরে আগুন ধরলেও আগুন আমারে জ্বালায় না। ওই পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাম মাথা উঁচু করে বাদশার দরবারে ঢুকছে, গোটা এলাকায় খবর ছড়ায় গেছে মুসলমান সব দিতে পারে, আদর্শ বিলীন করতে পারে না, মুসলমান সব দিতে পারে, ইমানের মতন দৌলত বিলীন করতে পারে না। একটু জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। দানিয়াল কি স্বপ্ন দেখে ভুলা গেছি, বলো না কি স্বপন দেখছেন আপনি? বিরাট বড় একটা মূর্তি, মূর্তির মাথাটা স্বর্ণের, বুকটা পিতলের, পাগুলি লোহার, কহ এমনই দেখছি। মানুষের ভুলে যাওয়া স্বপ্ন ভুলে যাওয়া কথা একটু স্মরণ হইলে কিন্তু বাকিটা স্মরণ হয়, হের আর মনে হয় না। জোরে কন্যা ভুলাই দিছে কে? কয় এমনই দেখছি, তাই নাকি কহ? এরপরে এই আসমান থেকে বিরাট বড় একটা পাথর আইসা মূর্তির মাথার উপরে বসছে, মূর্তিটা চূর্ণ বিচীর্ণ হইয়া বিস্তীর্ণ জমিন হইয়া জাগায় জাগায় টিম টিম বাতি জ্বলছে। হ দানিয়াল এমনই স্বপ্ন দেখেছি, বলো না স্বপ্নের ব্যাখ্যাটা কি? বলতেছি কি স্বপ্নের ব্যাখ্যা আছে, তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা যেহেতু বলতে পারছি ব্যাখ্যাও তো দিতে পারো। আল্লাহু আকবার, জোরে কন। আজকের মাহফিলের কাঙ্ক্ষিত বক্তা, আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আরো জোরে কন, সুলতানুল ওয়াইজিন, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখনই হুজুর স্টেজের মধ্যে আসবেন, আমরা বয়ান শুনে যাব ইনশাল্লাহ। আগামীকালকে শেষ দিন, ঠিক না? আগামীকালকে খতিবে বাঙ্গাল আসবে জুনায়দ আল হাবিব, খাড়ায় আওয়াজ করে
তবে হুজুরের বয়ান হলো বাদ মাগরিব আলোচনা করবেন হুজুর জুনাদুল হাবিব আগামী কালকে বাদ মাগরিব আমরা সকলে মাগরিবের আগে চলে আসব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে জবান খুলে মুহাব্বতে জোরে বলেন আমিন আমার ভাইরা এবার দাইকে বলে এই বলে কি ও মা তুমি তো এই যুবকের সব নিজের চোখে দেইখা তোমার কালিমা পয়রা মুসলমান হইতে মনে চায় আর আমি তোমার জবানে কথাগুলি শুই না আমার এখন কালিমা পয়রা মুসলমান হইতে মনে চায় ঠিক আছে আচ্ছা কালিমা পয়রা মুসলমান হওয়া কও এ দানিয়াল বলে কি স্বপ্নের ব্যাখ্যাটা কও এমন একটা জামান আসবে যেই জামানাটা ঘুটঘুটে অন্ধকার এমন একটা জামান আসবে যেই জামানাটা গোটা পৃথিবী মূর্তি দিয়ে ভরপুর থাকবে এমন একটা জামান আসবে যেই জামানাটা শুধু গুনার গুনা থাকবে এই এমন এক জামান আসবে নিজের সন্তানকে জীবিত জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলবে ওই অন্ধকার দূর করার জন্য আল্লাহ পাক একজনের আগমন ঘটাইবেন যিনি সর্বশ্রেষ্ঠ নবী যিনি জমিনের নবী যিনি আকাশের নবী যিনি নবীদের নবী যিনি আপনার নবী যিনি আমার নবী যিনি জান্নাতের নবী যিনি হাউজে কাউসারের নবী যিনি ফুলসিরাতের নবী যিনি সবচাইতে সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটায়া এই গোটা পৃথিবীর থেকে মূর্তি দূর করে অন্ধকার দূর করে আল্লাহ পাক ইসলামের জয় জয়কার দান করবেন আল্লাহ পাক ইসলামের পতাকা উদ্দীর্ণ করবেন এমন এক ধর্ম আল্লাহ পাক দিবেন যেই ধর্মের ভিতরে সুই পরিমাণ ঢুকাইবার সুযোগ নাই সুই পরিমাণ বের করার সুযোগ নাই পরিপূর্ণ ধর্ম আল্লাহ পাক ওই নবীর মাধ্যমে এই গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে আল্লাহ পাক সেই ধর্মের মালিক আপনাকে আমাকে বানাইছেন আমরা মুসলমান আবারও জবান খুইলা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে শুনায় দেন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ওই ধর্মের মালিক আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবীর কিতাব দান করেছেন আল্লাহ তাআলা দান ডাক দিয়ে বলেন আমি আমার শ্রেষ্ঠ নবীর উম্মতের আমল নামার ভিতরে আমি শ্রেষ্ঠ নবীর উম্মতের আমল নামার ভিতরে 104খানা কিতাবের সওয়াব আমি তাদের আমল নামায় দিতে চাই তাইকে বলেন আল্লাহ কেমনে দিবা বলে আমার শেষ নবীর উম্মতেরা যদি ইমান ও ইহতিসাবান ইমান এবং ইখলাসের সাথে মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের আমল নামায় 104খানা কিতাব তেলাওয়াত করলে যে সওয়াব হবে আমি আল্লাহ তাদের আমল নামায় সেই সওয়াব দিয়ে দিব আমার ভাইরা বলে কেমনে দেখে বলে শেষ নবীর যেমন দাম শেষ নবীর উম্মতেরও তেমন দাম ঠিক না শেষ নবীর যেমন দাম শেষ নবীর উম্মতেরও তেমন দাম বলে আমার নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব প্র্যাকটিক্যালি দেখাই দিছে আমার নবী দেখাইছেন বাচ্চার সঙ্গে কেমন আচরণ করতে হয় আমার নবী দেখাইছেন যুবকের সঙ্গে কেমনে বন্ধুত্ব করতে হয় আমার নবী দেখাইছেন মার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় আমার নবী দেখাইছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করতে হয় আমার নবী দেখাইছেন জীবন কেমনে সাজাইতে হয় আমার নবী দেখাইছে নখ কিভাবে কাটতে হয় আমার নবী দেখাইছেন জামা কিভাবে পড়তে হয় আমার নবী দেখাইছেন রাস্তা দিয়া কিভাবে হাঁটতে হয় আমার নবী দেখাইছেন রাতের বেলা কেমনে ঘুমাইতে হয় আমার নবী দেখাইছেন কেমনে বিবাহ শাদি করতে হয় আমার নবী দেখাইছে কিভাবে সমাজ পরিচালনা করতে হয় আমার নবী দেখাইছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় জীবনের এমন কোন জিনিস বাকি নাই আমার নবী যেটা দেখায় যায় নাই আমার নবী বলেন উম্মত বলে কি তোমার নখ বড় হইব তুমি কাটবা বলে হ এই আমার তরিকায় কাটো তোমার নখ কাটা হবে আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দিবে আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব দিবে ও উম্মত তুমি রাস্তা দিয়ে হাঁটবে আল্লাহ
তাআলা তোমার আমলনামায় সওয়াব দিবে বলে কেমনে আমার তরিকায় তুমি হাঁটো আমার মহান আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়া দিবে রাস্তা ডান পাশে হাঁটো নজর নিচু করে হাঁটো উল্টাই না হাও বড়দেরকে দেখলে সালাম দাও রাস্তার আদব রক্ষা করো তাহলে রাস্তায় হাঁটাও হবে আল্লাহ পাক তোমার আমলনামায় সওয়াব দিবে রাতের বেলা ঘুমাইবা না কয় হ এটা তোমার প্রয়োজন যদি রাতের বেলা তুমি তোমার প্রয়োজনে ঘুমাও এটা যদি নবীর তরিকায় হয় তাহলে সারা রাত তোমার ঘুম হবে আল্লাহ তাআলা তোমার আমল নামে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে এশারের নামাজ জামাতের সাথে পড়িরা এই নিয়তে ফজরের নামাজ জামাতের সাথে আবার পড়বেন এই নিয়তে কেউ যদি পবিত্র বিছানায় দুরূদ পড়তে পড়তে ঘুমায় 41 দিন পড়লে আল্লাহর রসুল আপনার সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ দিবে সমাজ দেখাইছে এখন তো আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে জানি না পাশের সিটের মধ্যে বসে থাকে আপনি ধরেন এই কাপাসিয়ার থেকে চট্টগ্রাম যাইবেন একই বাসের মধ্যে একই সিট পাশাপাশি সিট ওই ভদ্রলোক ভদ্রলোকের ভাবে বসে রয়েছে আপনি আপনার ভাবে বসে রয়েছে হ্যাঁ ও মোবাইল দিয়ে ফেসবুক টিপে আপনিও ফেসবুক টিপেন জি গাই না আর আগের দিনে জি গাইতো ভাই আপনার বাড়ি কই বাচ্চা কাচ্চা কয়জন আব্বা আম্মা আসেনি কি করেন কত কিছু জি গায় এখন আমাকে এগুলি টাইম নেই মানুষের সাথে যে হৃদয়ের সম্পর্ক এগুলি এখন শেষ হয়ে গেছে আর খালি মোবাইল লয়ে ব্যস্ত নিজের আঙ্গি তুই একলা ঠিক করে লাগবো বেটা সবাই ঠিক করার লাগবো একটু জবান খুলে ধরে কর ঠিক কি না আমরা পারি তো খালি শাসন করতে ভালোবাসা দিতে পারি না ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে দেন দমক যুবকরা যদি একটু মসজিদের ভিতরে পড়ে যায় অথবা টুপি ছাড়া যায় দেন দমক সালাম না দিলে দেন দমক আর আমার রসুল ব্যবহার দিয়ে শিখাইছে না এমন করিস না আমার রসুল ব্যবহার দিয়ে শিখাইছেন ছোট্ট বাচ্চাদের সাথে ব্যবহার কেমনে করতে হয় যুবকের সাথে ব্যবহার কেমনে করতে হয় মার সাথে আদব আখলাক কেমনে রক্ষা করতে হয় আমার রসুল সব প্র্যাকটিক্যালে শিক্ষা দিয়েছেন একটু জবান খুলে জোরে বলেন ঠিক কি না আজকে সমাজ থেকে এগুলি সব দূর হয়ে যেতেছে সব দূর হয়ে যেতেছে বিদেশি কালচার আমার সমাজে আমার ঘরের ভিতরে আজকে গ্রাস করে ফেলাইছে একজন আরেকজনের সাথে পরিচয় নাই একজন আরেকজনের সাথে হৃদয়ের কোনো সম্পর্ক নাই অথচ আমার রসুল শিক্ষা দিয়েছেন কেমনে তোমার করতে হয় এগুলি সব রসুল প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন আমার নবী বলেন এ জগতের মানুষ আমি নবী বিবিদের সঙ্গে কেমন আচরণ করছি জাননি বলে কেমন আচরণ আমি আমার বিবিদেরকে নিয়ে মাঝে মধ্যে রাতের বেলা খেলায় মুক্ত হইতাম দৌড় খেলা দিতাম আমি আমার বিবিদের সঙ্গে একটা প্লেটের মধ্যে খানা খাইতাম আমি আমার বিবিদের সঙ্গে গল্প গুজব করতাম হযরতে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী একটা প্লেটের মধ্যে খানা খাইতো আমি আয়েশা তাকায় তাকায় দেখতাম আমি বর্তনের মধ্যে পানি পান করলে ওই বর্তনটা পানি পান করে দস্তরখানের মধ্যে রাখলে আমার রহমতের নবীরে আমি দেখতাম ওই বর্তনটারে হাতের মধ্যে লইয়া আমি আয়েশা যেই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া পানি পান করেছি আমার রহমতের নবী ঠুবহু ওই জায়গার মধ্যে ঠোঁট লাগায়া বর্তনের বাকি পানিটুকু পান করছেন আমি আয়েশা হাড্ডির টুকরা চাবাইয়া দস্তরখানের মধ্যে রাখলে আমার রহমতের নবীরে আমি মাঝে মধ্যে দেখতাম ওই হাড্ডির টুকরা হাতের মধ্যে আবার লইয়া মুখের মধ্যে দিয়া পুনরায় চাবাইত ওই হাড্ডির টুকরার মধ্যে কোনো গুস্ত ছিল না আমার নবী মহাব্বতের বহি প্রকাশ দেখাইবার জন্যে উম্মতরে শিক্ষা দেওয়ার জন্যে প্র্যাকটিক্যালে বিবিদের সঙ্গে আচরণ প্র্যাকটিক্যালে সমাজের মানুষের সঙ্গে আচরণ প্র্যাকটিক্যালে বাচ্চাদের সঙ্গে আচরণ প্র্যাকটিক্যালে যুবকের সঙ্গে আচরণ প্র্যাকটিক্যালে ঘর কীভাবে সাজাইতে হয় সমাজ কীভাবে সাজাইতে হয় রাষ্ট্র কীভাবে সাজাইতে হয় আমার রসুল সব প্র্যাকটিক্যালে দেখাইছেন একটু জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার এবার বাবা ডাক দিয়ে কয় মা চল যুবকের হাতের মধ্যে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি
বাবা ডাক দিয়ে কয় যদি বাদশা শুনতে পারে তিন অজন রে কতল কইরা ফলাইব তিন অজন রে শেষ কইরা ফলাইব শুনান যাবে না ও মা তোমার সঙ্গে তো যুবক এমনি দেখা করতে চায় না মনের কথাটা বাবার সাথে বইলা ভালাইছে বাবা এর চাইতে আদর্শবান যুবক আর কোথাও পাবো না বিয়া তো একদিন বইতেইব আর কেমনে কই বিয়া করলে তো সাক্ষী লাগবো তিনজন তো তুমি হইল পাত্রী আর যুবক ছেলেটা হইল পাত্র আমি হইলাম বাবা একজন সাক্ষী আরও তো দুইজন সাক্ষী লাগে দুইজন সাক্ষীর সন্ধানে বের হয়েছে গড় থেকে এই নিয়তে এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে পলায়ন করব গহীন জঙ্গল হঠাৎ করে তাকায় দেখে দুইটা সাদা ঘোড়া ওই ঘোড়ার মধ্যে দুইটা যুবক এত সুন্দর চেহারা মনে হয় না এই জগতের মানুষ সালাম দিছে কারা তোমরা বন্ধু আমাগো কি চিনো নাই বলে না ও বন্ধু ভালো করে দেখো জালেম বাদশার সামনে ইমান দেই নাই জীবন দিছি আল্লাহ তাআলা তোমাদের বিবাহের সাক্ষী বানাইবার জন্য জান্নাত থেকে আবার পাঠাইছে এবার বন্ধু ডাক দেখো বন্ধু তোমাদের নসিব কত বড় ভালো গরম তেলের মধ্যে জীবন দিয়া আল্লাহ জান্নাতে চলিয়া গেল আমার নসিব বড় খারাপ আমি জীবন দিতে পারি নাই আল্লাহর জান্নাতে তোমাদের মতন যাইতে পারি নাই দুই বন্ধু ডাক দিয়া কয় আমরা শহীদ হইলাম আল্লাহর জান্নাতে গেলাম কিন্তু আমাদের চাইতে তোমার মাকাম অনেক বড় বলে কেমনে আরে আমরা কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে জীবন দিয়ে আল্লাহর জান্নাতে গেলাম আর তুমি চল্লিশ দিন ওই ঘরের ভিতরে তালাবদ্ধ অবস্থায় ইমানের পরীক্ষা দিয়া আল্লাহ পাকের কাছে আমাদের চাইতে আরো বড় মাকামের অধিকারী হয়ে গেছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ জবান খুলা জোরে বলেন আমাদের রব কে সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু এরপরে ইস্তেকামত থাকবে আল্লাহ বলেন আল্লাহ বলার পরে ঈমান আনার পরে যদি ইস্তেকামত থাকতে পারে আমি আল্লাহ ডাইকে কই তাতানাযালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি জমিনে ফেরেশতাদেরকে ডাইকে বলিন এ ফেরেশতারা ওদের কানের মধ্যে রহমতের মুখটা লাগায় শোনায় দে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমরা ভয় পাইও না তোমরা চিন্তা করো না খুশখবরই শুনায় দাও ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন এদেরকে খুশখবরই শুনায় দাও মরতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না বলে কেমন জান্নাত কেমন জান্নাত যেই জান্নাতের কল্পনা মানুষ জিন্দেগিতে করে নাই যেই জান্নাতের কল্পনা মানুষ জিন্দেগিতে করে নাই এমন জান্নাত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিব যেই জান্নাতের মালিক আমি আল্লাহ বানাবো নিম্ন শ্রেণীর জান্নাতি হলো এরকম দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত মালিক আমি আল্লাহ বানাইব যেই জান্নাতের ভিতরে আজ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষ প্রবেশ করতে দেই নাই খুশখবরই শোনায় দাও ওই জান্নাতে কোনো কষ্ট নাই খুশখবরই শোনায় দাও ওই জান্নাতে কোনো চিন্তা নাই খুশখবরই শোনায় দাও ওই জান্নাতে কোনো মেহনত নাই মনে মনে যা কিছু চাইবে সব আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে উড়ন্ত পাখি আকাশে যাবে আর জান্নাতিটাইকে বলবে আল্লাহ এত সুন্দর পাখি যদি ভুনা কইরা খাইতে পারতাম এই কথাটা মনে মনে বলতে দেরি আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুস্বাদু ভুনা বানায়া জান্নাতির সামনে দিয়া দিব বলে শুধু কি তাই আমি আল্লাহ এমন এমন খাবার দিব যদি একটা ফলের কথা তোমাদেরকে শোনায় বলে আল্লাহ শুনে দাও ও নবী জগৎবাসীরে জানায় দেন
সকাল বেলা যেই নাস্তা দেওয়া হবে ওই নাস্তা হবে 82 আইটেমের আল্লাহর ফেরেশতারা সকাল বেলা ফল নিয়ে আসবে এবার ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আমি দুনিয়ার ভিতরে কত রং বিরঙের ফল খাইছি আমি আঙ্গুর খাইলাম আমি কলা খাইলাম আমি বেদেনা খাইলাম আমি কত কিছু খাইলাম এই জান্নাতের ভিতরে শুধু একটা আপেল নিয়ে আইছো জান্নাতি বলবে এটা দুনিয়ার আপেল না জান্নাতের আপেল রহমতের চাকু দেওয়া আছে কাইটা একটু মুখে দাও কাইটা একটু মুখে দিয়া বলবে আল্লাহ দুনিয়াতে যত ফল খাইছি সমস্ত ফলের স্বাদ আমার আল্লাহ একটা আপেলের ভিতরে ঢুকাই দিছে বোনাস দিবি না কয় হোক কেবনে চাকুটা হাতে নেই আপেলটার মাঝখানে কাট কাট কাইটা দেখে আপেলের মধ্যে ভিতরে এমন সুন্দর রমণী নারী যেই নারী দেখে নাই কল্পনা করে নাই তা নবী রহমাতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন দুনিয়ার নারী আর জান্নাতের নারী আকাশ আর পাতাল ব্যবধান